Bismillahirrahmanirrahim. My dear students, how are you? I hope you are well by the grace of Allah, and I am also fine. Welcome to your online class. This class is specially for class 11. Let me introduce myself. I am Mahmuda Akhtar, lecturer in English, Konabari Degree College, Gajipur. Today, our topic is folk music, English first paper, unit 5, lesson 2. এখানে ভুল আসছে ইউনিট 30, আচ্ছা যাই হোক, ইউনিট 5, ইউনিট 5 লেসন 2. লার্নিং আউটকামস, লার্নিং আউটকামস মিন্স যে এই লেসনটা পড়ে তোমরা কি শিখবে, লেসনটা শেষে তোমরা কি শিখবে, সেটাকে বলা হয় লার্নিং আউটকামস. আফটার দ্য এন্ড অফ দ্য লেসন স্টুডেন্টস উইল বি able to know about folk music, tell about different kinds of folk music, tell about the characteristics of folk music, tell different folk songs belonging to different regions of Bangladesh. See the picture given below. Here are two pictures. What do you see in the pictures? Okay, you see in the first picture, we see that a group of people sing bowl songs. And in the second picture, do you know who he is? He is Fakir Lalon Shah. Okay. Okay, now we read the passages. Read the passages below and understand. Folk music consists of songs and music of a community that are uninfluenced by any sophisticated musical rules or any standard music style. ফোক মিউজিক গঠিত, ফোক মিউজিকটা কি দিয়ে গঠিত হচ্ছে, কনসিস্ট অফ সংস এন্ড মিউজিক অফ এ কমিউনিটি, কমিউনিটি মিন্স সম্প্রদায়, যেটা সম্প্রদায়ের গান এবং সঙ্গীত নিয়ে গঠিত, দ্যাট আর ইনফ্লুয়েন্সড, যেটা প্রভাবিত না অপ্রভাবিত বাই এনি সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস, যে কোনো সফিস্টিকেটেড মিন্স অভিজাত, যে কোনো অভিজাত মিউজিক্যাল রুলস, যে সঙ্গীতের যে নিয়মগুলো সেগুলো অথ অর এনি স্ট্যান্ডার্ড মিউজিক স্টাইল অথবা কোনো মানসম্মত মিউজিক স্টাইল এগুলো দ্বারা প্রভাবিত নয়। Bangladesh has a heritage of rich folk music which includes both religious and secular songs. যে বাংলাদেশের একটা folk music, এর folk music means লোকসঙ্গীত, এই লোকসঙ্গীতের একটা সমৃদ্ধশালী ঐতিহ্য আছে যেটার অন্তর্ভুক্ত হচ্ছে both religious and secular. Religious হচ্ছে ধর্মীয় and secular songs মানে হচ্ছে অসাম্প্রদায়িক গান. Folk music may be described as that type of ancient music. সে ফোক মিউজিকটাকে বর্ণনা করা যেতে পারে ওই ধরনের প্রাচীন মিউজিক দ্বারা হুইচ স্প্রিংস ফ্রম দ্য হার্ট অফ এ কমিউনিটি, যেটা হচ্ছে উৎসারিত, স্প্রিংস মিন্স উৎসারিত হওয়া, উৎসারিত হয় একটা কমিউনিটি, একটা সম্প্রদায়ের হৃদয় থেকে, বেসড অন দ্যার ন্যাচারাল স্টাইল অফ এক্সপ্রেশন, যে তাদের যে এই এক্সপ্রেশন মানে অভিব্যক্তি, তাদের অভিব্যক্তি যে ন্যাচারাল স্টাইল, স্বাভাবিক যে স্টাইলটা তার উপর ভিত্তি করে, uninfluenced by the rules of classical music and modern popular songs, যেটা যে ক্লাসিক্যাল মিউজিক এবং মডার্ন আধুনিক পপুলার সং দ্বারা যেটা প্রভাবিত নয়, এনি মোড অর ফর্ম ক্রিয়েটেড বাই দ্য কম্বিনেশন অফ টিউন ভয়েস অ্যান্ড ডান্স ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ মিউজিক. তাহলে মিউজিক কাকে বলে অ্যান্ড ফোক মিউজিক কাকে বলে? তাহলে মিউজিকটা হচ্ছে এনি মোড, যে কোনো মোড মানে ধরন, যে কোনো ধরন বা ফর্ম বা গঠন
created by the combination of tune, voice and dance. Tunes মানে হচ্ছে সুর, কণ্ঠ এবং নৃত্য। তাহলে সুর, কণ্ঠ এবং নৃত্য এই তিনটার সমন্বয়ে যেটা গঠিত সেটাকে বলতে পারি আমরা মিউজিক। Thus, the combination of folk song, তাহলে ওসে যে জব এইভাবে যে combination of folk song, যে লোক সঙ্গীত, লোক সঙ্গীত, folk dance, লোক গান and folk tune এবং লোক সুর may be called folk music. তাহলে এগুলোকে বলা যেতে পারে folk music, লোক সঙ্গীত। For example, bowl songs আর এ কম্বিনেশন অফ টিউন মিউজিক অ্যান্ড ডান্স। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে বাউল গান হচ্ছে এই যে টিউন মিউজিক এবং ডান্স এই তিনটার সমন্বয়ে গঠিত। তোমরা বাউল সঙ্গীত তো শুনছো সবাই, তাই না? ওখানে দেখছো যে একটা গ্রুপ অফ পিপল সিং অ্যান্ড দে ডান্স অ্যান্ড দে মেক টিউন। ওকে, নাও উই রিড দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফোক মিউজিক। ক্যারেক্টারিস্টিক্স মিন্স হচ্ছে বৈশিষ্ট্য, যে এই ফোক মিউজিকের কী কী বৈশিষ্ট্য থাকতে পারে, লোকসঙ্গীতের বৈশিষ্ট্যগুলো কী কী। ফোক মিউজিক হ্যাজ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স, যে এই ফরং নিচের এই ক্যারেক্টারিস্টিক্সগুলো বৈশিষ্ট্যগুলো আমরা দেখি। নাম্বার ওয়ান, ইট ইজ কম্পোজড বাই রুরাল ফোক অন দ্য বেসিস অফ এনশিয়েন্ট রুলস ট্রান্সমিটেড ওরালি, যে এটা রচিত হয় তাদের দ্বারা, বাই রুরাল ফোক গ্রামের লোকদের দ্বারা, অন দ্য বেসিস অফ এনশিয়েন্ট রুলস ট্রান্সমিটেড ওরালি, যে এই যে প্রাচীন নিয়ম যেটা মুখে মুখে মানে প্রচলিত হয়ে আসছে সেটার উপর ভিত্তি করে এই গানগুলো রচিত হয়। দিস এনশিয়েন্ট রুলস অফ মিউজিক হ্যাভ নট বিন ইনফ্লুয়েন্সড বাই ক্লাসিক্যাল অর মডার্ন মিউজিক, যে এই মিউজিকের এই গানের যে প্রাচীন নিয়মগুলো এগুলো প্রভাবিত নয় বাই কাদের দ্বারা, ক্লাসিক্যাল অর মডার্ন মিউজিক দ্বারা প্রভাবিত নয়। ফোক সংস মে বি সাং ইন গ্রুপ অর ইন্ডিভিজুয়ালি, ফোক সংটা গ্রুপেও গাওয়া যায় ইন্ডিভিজুয়ালি বা আলাদা করেও গাওয়া যায়। নো রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড ফর ফোক মিউজিক, যে এই ফোক মিউজিক লোকসঙ্গীতের জন্য কোনো নিয়মিত চর্চার প্রয়োজন নেই। ইট ইজ কম্পোজড অ্যান্ড পারফর্মড বাই ইলিটারেট অর সেমি লিটারেট পিপল, এই গানগুলো রচনা করেন এবং পারফর্ম এবং গানগুলো পারফর্ম করে বা গান গায় কারা গায়, বা ইলিটারেট অশিক্ষিত অর সেমি লিটারেট অথবা অর্ধ শিক্ষিত মানুষরা। ইট ইজ এ স্পন্টানিয়াস এক্সপ্রেশন ইন ইজি ল্যাঙ্গুয়েজ, লোকাল ডায়ালেক্ট অ্যান্ড সিম্পল টিউন। স্পন্টানিয়াস মিন্স স্বতঃস্ফূর্ত, এক্সপ্রেশন অভিব্যক্তি, তাহলে এটা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি ইন ইজি ল্যাঙ্গুয়েজ, খুব সহজ ভাষা, লোকাল ডায়ালেক্ট মানে স্থানীয় কথা অ্যান্ড সিম্পল টিউন খুবই সাধারণ সুর। বোথ ওয়ার্ডস অ্যান্ড টিউনস আর অ্যাপিলিং, এই গানের কথাগুলো এবং এই সুরটা খুবই আবেদনময়ী, অ্যাপিলিং হচ্ছে আবেদনময়ী। ডিসপাইট ইটস ইউনিভার্সাল অ্যাপিল, যে এর সার্বজনীন আবেদন থাকা সত্ত্বেও ইট ইউজেস লোকাল ডায়ালেক্ট, এটা হচ্ছে আঞ্চলিক ভাষা ব্যবহার করে, আঞ্চলিক শব্দ ব্যবহার করে। ইট ডিপেন্ডস আপন ন্যাচারাল অ্যান্ড দ্য রুরাল এনভায়রনমেন্ট, এই লোকসঙ্গীতটা নির্ভর করে কিসের উপরে, নেচার যে প্রকৃতি অ্যান্ড দ্য রুরাল এনভায়রনমেন্ট এবং এই গ্রামীণ পরিবেশের উপর নির্ভর করে। ইট ইজ অ্যান এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন অফ দ্য জয়েস অ্যান্ড সরোস অফ ডেইলি লাইফ, এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন মানে বহিঃপ্রকাশ, এটা হচ্ছে বহিঃপ্রকাশ, কিসের বহিঃপ্রকাশ, অব দ্য জয়েস অ্যান্ড সরোস অফ ডেইলি লাইফ, যে আমাদের দৈনন্দিন জীবনের সুখ এবং দুঃখের বহিঃপ্রকাশ। ইট ইউজেস সিম্পল অ্যান্ড ন্যাচারাল রিদমস, এটা ব্যবহার করে খুবই সিম্পল সাধারণ এবং ন্যাচারাল যে প্রাকৃতিক একটা ছন্দ ব্যবহার করে। ইট কন্টেন্স এ স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন অফ হিউম্যান লাভ অ্যান্ড সেপারেশন, যে এটা ধারণ করে, ইট কন্টেন্স এই লোকসঙ্গীতটা ধারণ করে এ স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন, একটা খুবই শক্তিশালী ইমোটিভ আবেগীয় অভিব্যক্তি যে ধারণ করে কিসের, অফ হিউম্যান লাভ অ্যান্ড সেপারেশন, যে মানুষের ভালোবাসা এবং বিচ্ছেদের। Culture
and the lifestyle of different tribes have also influenced folk music. যে ট্রাইব মানে হচ্ছে কি উপজাতি, যে বিভিন্ন উপজাতিদের কালচার, সংস্কৃতি এবং লাইফস্টাইলও হচ্ছে এই ফোক মিউজিককে প্রভাবিত করে। ট্রাইবস লাইক দ্য সাঁওতাল, গারো, হাজং, চাকমা, মণিপুরি, ত্রিপুরা, মারমা এটসেট্রা হ্যাভ ইন্টারেক্ট উইথ এথনেটিক বেঙ্গলি কালচার। তার উপজাতিগুলোর মধ্যে কী কী আছে, যেমন এই যে সাঁওতাল, গারো, হাজং, মণিপুরি, ত্রিপুরা, মারমা হ্যাভ ইন্টারেক্টেড এদের পারস্পরিক মিথস্ক্রিয়া হয় উইথ এথনেটিক বেঙ্গলি কালচার, যে এই আদিবাসী বাঙালি সংস্কৃতির সাথে, এখানে হচ্ছে আদিবাসী, আদিবাসী বাঙালি সংস্কৃতির সাথে এদের পারস্পরিক মিথস্ক্রিয়া হয়। অ্যান্ড লাইফস্টাইল ওভার দ্য ইয়ার, এবং বছরের পর বছর ধরে তাদের এই জীবন স্টাইলটাও পরিবর্তন হয়। দ্য ইন্টারেকশন হ্যাজ বিন ক্লিয়ারলি রিফ্লেক্টেড ইন দ্য রিচনেস অফ ফোক মিউজিক, এই ইন্টারেকশনটাকে, ইন্টারেকশনটা প্রভাবিত করে এই ফোক মিউজিকের সমৃদ্ধিতে। ফোক মিউজিক মে বি সাং ইন্ডিভিজুয়ালি অর ইন কোরাস, যে ফোক মিউজিকটা হচ্ছে আলাদাভাবে গাওয়া যায় অথবা কোরাস গ্রুপেও গাওয়া যায়। কোরাস মিনস কয়েকজন মিলে হচ্ছে গাওয়া হয়। ফোক সং সাং ইন্ডিভিজুয়ালি ইনক্লুড বাউল, ভাটিয়ালি, মুর্শিদি অ্যান্ড মারফুতি, যে গানগুলো একা একা গাওয়া যায়, ইন্ডিভিজুয়ালি গা হয়, সেগুলো হচ্ছে বাউল, ভাটিয়ালি, মুর্শিদি অ্যান্ড মারফতি। ওয়াইল্ড সংস সান ইন কোরাস, যে আবার যে গানগুলো কোরাসে গাওয়া হয় সেগুলো হচ্ছে কবিগান, ল্যাটো, আলকাপ অ্যান্ড গাম্বিরা। সাম সংস আর রিজিওনাল ইন ক্যারেক্টার, যে কিছু গান হচ্ছে যে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী তাদের আঞ্চলিক, বাট আদার্স আর কমন কমন টু বোথ বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, আবার কিছু গান আছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের জন্য একই, একটা হচ্ছে যে কিছু নির্দিষ্ট এলাকার জন্য নির্দিষ্ট গান, আবার হচ্ছে যে দুইটা দেশের জন্য বা কয়েকটা দেশের জন্য একই গান কমন। সিমিলারলি সাম সংস বিলং টু ডিস্টিংটিভলি টু ওয়ান রিলিজিয়াস কমিউনিটি, একইভাবে কিছু গান হচ্ছে একটা কোনো নির্দিষ্ট একটা রিলিজিয়াস একটা ধর্মীয় সম্প্রদায়ের জন্য, যেমন হিন্দু আর মুসলিম, শুধুমাত্র হিন্দুদের জন্য অথবা শুধুমাত্র মুসলিমদের জন্য। আদার্স ক্রস রিলিজিয়াস বাউন্ডারিজ, আবার কিছু গান আছে যেগুলো রিলিজিয়াস বাউন্ডারিটা ক্রস করেছে। সাম সংস বিলং এক্সক্লুসিভলি টু মেন, কিছু গান হচ্ছে শুধুমাত্র পুরুষদের জন্য, আদার্স টু ওমেন, কিছু আছে শুধুমাত্র মহিলাদের জন্য। ওয়েল সাম আর সাং বাই বোথ মেন অ্যান্ড ওমেন, আবার কিছু গান আছে পুরুষ মহিলা উভয়ের উভয়দের জন্যই। দাস অনলি ওমেন কম্পোজ অ্যান্ড সিং ব্রত গান অ্যান্ড মেইলি গীত, এভাবে বাট বোথ ম্যান অ্যান্ড ওমেন পার্টিসিপেট ইন রুফ বিটিং সংস দ্যাট আর সাং হোয়াইল বিটিং ডাউন অর ফার্মিং রুফ টপস, তাহলে শুধুমাত্র মহিলাদের গান হচ্ছে ব্রত গান অথবা মেয়েলি গীত, এই গানগুলো হচ্ছে শুধুমাত্র মহিলাদের জন্য। আবার কিন্তু বোথ ম্যান অ্যান্ড ওমেন পার্টিসিপেট, যে পুরুষ এবং মহিলা উভয়ই পার্টিসিপেট করে, অংশগ্রহণ করে অন ইন দ্য রুফ বিটিং সং, যে ছাদ পিটানোর গান, ডেট আর সাং যে গানগুলো গাওয়া হয় হোয়াইল বিটিং ডাউন অ্যান্ড ফার্মিং রুফটপ, যে প্রচণ্ড রোদের মধ্যে যখন ঘরের চাল লাগানো হয় তখন এই গানগুলো গাওয়া হয়ে থাকে। ওকে, দিস ইজ আওয়ার লেসন। ওকে, দিস প্যাসেজ ইজ লং। ইন দ্য নেক্সট ক্লাস উই ডু সাম এক্সারসাইজ। Okay, and in the next class we practice how you make a flowchart. Flowchart is new, I think it's new in your syllabus, it is not in your SSC syllabus. Okay, in the next class we do exercise of flowchart. Okay, thank you.